আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই টিভি রাতের সংবাদ। সাথে আছি আমি নুসরাত জাহান মুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। নামাজ শেষে মোনাজাতে দেশ জাতির সমৃদ্ধি ও করোনা মুক্তির প্রার্থনা। এবারও পশু কোরবানি দিয়ে উচ্ছ্বসিত ধর্মপ্রাণ মুসল্লিরা। 24 ঘণ্টার মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণ করা হবে, ঘোষণা 2 মেয়রের। চামড়ার বাজার জমজমাট, বসতে দেয়া হয়নি সায়েন্স ল্যাবরেটরিতে। অবিকৃত গরু নিয়ে চোখের জলে বাড়ির পথে ব্যাপারী ও খামারিরা। ঈদ আনন্দ স্পর্শ করেনি নিম্ন আয়ের মানুষকে, বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় হতাশ নগরবাসী, মুখরিত হাতিরঝিল সহ উন্মুক্ত স্থানগুলো। দর্শক শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদে যাচ্ছি। শুরুতে ঈদ উদযাপনের খবর। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে, ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। করোনার কারণে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে তারা করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধির প্রার্থনা করেন। মাহবুব সৈকতের রিপোর্ট। ঈদুল আজহার সকাল, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দিকে ধর্মপ্রাণ মুসল্লিদের স্রোত। নিরাপত্তা বলয়ের মধ্যে মাস্ক পরিধান করেই মসজিদের অভ্যন্তরে প্রবেশ। এরপর নির্দিষ্ট দূরত্ব রক্ষা করে কাতারে কাতার বদ্ধ হওয়ার চিরায়ত অপূর্ব দৃশ্য। নেই শ্রেণী ভেদাভেদ। ঈদ জামাতের নিয়ম অনুযায়ী নামাজের আগে ঈদুল আজহার তাৎপর্য, শিক্ষা এবং করণীয় নিয়ে কথা বলেন খতিব। নামাজ আদায়ের পরে খুতবা পাঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এরপর মুনাজাত। অশ্রুসিক্ত নয়নে করুণাময় আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা প্রার্থনা। মনের যত চাওয়া পাওয়া আর বেদনা তার কাছেই বলা। আল্লাহ জানা আমাদের সবাইকে এই করোনা ভাইরাস মহামারী থেকে দূর করুক। আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ পাক যেন আমাদের উপর থেকে করোনা ভাইরাস উঠায় নেয়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আজকে পবিত্র ঈদুল আজহা নামাজ দুর্যোগের মধ্যে আল্লাহ সব আমাদের যাদেরকে নিয়ে পড়াইছে। করোনার মধ্যে সবাই খুব সুশৃঙ্খলভাবে মাস্ক করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে নামাজ পড়ছে, এটা খুব ভালো লাগছে। মোনাজাত শেষে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন মুসল্লিরা। সবাইকে ঈদমুবারক শুভেচ্ছা, নামাজটা পড়ছি, অনেক ভালো লাগছে। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে নিজের পশুত্বতাকে বলি দিয়ে শর্ত কায়েম করা। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্য। গরিব দুঃখী সব জন একাকার হয়ে যাই আজকের এই দিনটায়। কুলাকুলির দৃষ্টিনন্দন এবং চিরায়িত দৃশ্য ছিল না বিধিনিষেধের কারণে। মহামারীর জন্য আমরা কুলাকুলি করতে পারলাম না, করোনা ভাইরাসের কারণে এক অপরের মানে মেলামেশা করতে পারছি না, এটা একটা কষ্ট লাগতেছে। করোনার ছোবলে না ফেরার দেশে চলে যাওয়াদের শূন্যতাও কাঁদিয়েছে অনেককে। তাদের জন্য যে বেদনা হচ্ছে, বলার মতো বোঝানোর মতো কোনো ভাষা নেই। মারা গেছেন করোনার কারণে সেই সমস্ত মানুষের রুহের মাগফিরাত কামনা করছি। অনেকেই আবার করোনার কারণে পরিজনের সাথে গ্রামে গিয়ে উৎসব উদযাপন করতে না পারার কিছুটা কষ্টও ছিল। মন তো চায় যে বাসায় যাই, প্রিয় মার সঙ্গে ঈদ করি, বাবার সাথে ঈদ করি। ঈদের ছুটি একদিন যায়, এত কষ্ট করে যায়, আবার কষ্ট করে আসা, ফ্যামিলি নিয়ে অনেক টাফ। সবারই প্রার্থনা কাটুক অশুভ সময়, আসুক কল্যাণময় দিন। আল্লাহর কাছে রহমত চাই, যাতে সবার আল্লাহ এই করোনা থেকে মুক্ত করে। সকল অন্যায় কাজ, পাপ পঙ্কিলতা, মনের মধ্যে লুকিয়ে থাকা নেতিবাচক চিন্তা আর পশুত্বকে দূর করে পরিশুদ্ধ হওয়ার শপথের দিন আজ। হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আজহার জামাতে এসে ধর্মপ্রাণ প্রত্যেকের প্রার্থনা, নিজের, পিতামাতার, পরিবার এবং দেশবাসীর ক্ষমা প্রার্থনা। কায়মন বাক্যে সবাই স্রষ্টার কাছে চেয়েছেন দূর হয়ে যাক মহামারী করোনা, আসুক সুখী সমৃদ্ধশালী দিন। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ঢাকা। ঈদ মোবারক।
ত্যাগের শিক্ষা ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সকাল 8:30 বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশবাসীর উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিশ্বকে করোনার হাত থেকে বাঁচাতে হলে উন্নত, অনুন্নত ও ধনী দরিদ্র নির্বিশেষে বহুজাতিক সংস্থা ও প্রতিষ্ঠানসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাতের আঁধার শেষে ঝলমল রোদের আলোতে ভরে ওঠে পৃথিবী। করোনার অমানিসার আঁধারও সহসাই কেটে যাবে ইনশাল্লাহ। কিন্তু এর জন্য দরকার সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্থাৎ সঠিকভাবে মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। আমি দেশের অবমর জনগণের প্রতি কুরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এদিকে সারা দেশেও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। প্রতিনিধিদের তথ্যচিত্র শামস্তাবরিস উচ্ছ্বাসের রিপোর্টে বিস্তারিত দেখুন। যথাযথ বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হয়েছে ঈদুল আজহার জামাত। চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সকাল 7:00 অনুষ্ঠিত হয়। এছাড়াও লালদিঘির শাহী জামে মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হজরত শেখ ফরিদ চশমা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় দরগাহে হজরত শাহজালাল রহমতুল্লাহ জামে মসজিদে। সিলেটের সর্বস্তরে মুসল্লিদের অংশগ্রহণে সকাল 8:00 প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কালেক্টর মসজিদ, টিলাগড়া শাহ মাদানী ঈদগাহ, পশ্চিম পীর মহলা জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ময়মনসিংহে সকাল 8:00 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মসজিদ ও ময়দানে। জামাতে অংশগ্রহণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। যশোরে মসজিদে করোনার বিধিনিষেধ মেনে অনুষ্ঠিত হয় ঈদের জামাত, মুসল্লিরা নিয়ম মেনেই তাতে অংশগ্রহণ করেন। রাজশাহীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মখদুম রহমতুল্লাহ দরগাহ জামে মসজিদে। মহানগরীর কাদিরগঞ্জে বাইতুল আমান আহলে হাদিস জামে মসজিদে জামাত আদায় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। রংপুরে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় জামে মসজিদগুলোতে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা দেশবাসীর জন্য দোয়া ও মহামারী করোনার হাত থেকে রক্ষায় দোয়া মোনাজাত করেন। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কুষ্টিয়ায় 150টি মসজিদে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় একাধিক জামাতের। সকাল 8:00 ঈদগাহ জামে মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। গাজীপুরে সকাল 7:30 দিকে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও গাজীপুরের বিভিন্ন উপজেলার প্রত্যেকটি মসজিদে মসজিদে স্বল্প পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে নারায়ণগঞ্জে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদে, বিধিনিষেধ মেনেই অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করা হয়েছে। জেলা জামে মসজিদে সকাল 7:30 ও 8:30 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে করোনা থেকে মুক্তি সহ দেশ ও জাতির মুসল্লিরা উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করে। এছাড়া বিভিন্ন মসজিদে একাধিক জামাতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। কুমিল্লায় স্বাস্থ্যবিধি মেনে সিটি কর্পোরেশন সহ 17টি উপজেলার 10,549টি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর মুনসেফবাড়ি জামে মসজিদে সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ঈদের নামাজ আদায় করেন। নেত্রকোনায় স্বাস্থ্যবিধি মেনে সকাল 8:15 শহরের মুক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা পৌরসভার আয়োজনে ঈদের জামাতে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খুসরু সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। স্বাস্থ্যবিধি মেনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযথ মর্যাদায় সকাল 7:30 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রহমতপুর পুরাতন বাজার ঈদগাহ ময়দানে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কোরবানি ও বর্জ্য অপসারণ প্রসঙ্গ, ঈদুল আজহার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন। নির্ধারিত স্থান ছাড়াও নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও বাড়ির ফাঁকা জায়গায় চলে পশু কোরবানি। গোশতের নির্দিষ্ট অংশ গরিব দুঃখী ও অসহায়দের পাশাপাশি আত্মীয়দের মাঝে বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে পেরে উচ্ছ্বসিত সবাই। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট।
পবিত্র ঈদুল আজহায় পশু কুরবানি দেয়া ইসলাম ধর্মের আত্মত্যাগের এক অনন্য ইবাদত। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি দেন। রাজধানী ঢাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির পাশাপাশি ভবনের সামনে ও নিচতলায় চলে পশু কুরবানির আনুষ্ঠানিকতা। মহামারী করোনার কারণে এবার অনেকের মধ্যেই ছিল না তেমন উৎসাহ উদ্দীপনা। মহামারী আমরা যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে আমরা সেটা চেষ্টা করতেছি, যেহেতু আজকে দেখেন ধনী গরিব অনেক গরিব আছে যে মাংস খেতে পারে না, আমরা চাচ্ছি আজকে বেশিরভাগ মাংসই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কোরবানিটা করি। এতে করে সাধারণ মানুষ কিছুটা উপকৃত হয়, যারা হয়তো সারা বছর মাংস খাওয়ার সুযোগ পায় না, বিশেষ করে গরিব দুঃখী মানুষ যারা আছে। সামর্থ্যবান মুসলমানরা নিজেদের ও প্রিয়জনের নামে পশু কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। আমি যদি নিজে যেই জিনিসটা খাবো, আমার এলাকাবাসী যারা মধ্যবিত্ত যারা কোরবানি দিতে পারে না তাদেরকে প্রস্তাব দিয়ে দেওয়া আমার দায়িত্ব, আর তার জন্য আজকে আমার কোরবানি দেওয়া। আল্লাহ তৌফিক দিয়েছে, ছোটো কিনি বড় কিনি গরু কিনছি, এটার আমরা গরিব দুঃখী মানুষের মাঝে মানুষকে বিলি করবো, এই নিয়াত করে এই দিয়েছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করি। আল্লাহ গোশ খানা, কিন্তু আমরা সবাই মুসলমান গরিব ধনী প্রতিবেশী যারা যা সবার না আমরা ঈদ করি, কোরবানি করবো ইনশাল্লাহ। গরু এখানে কাটছে, সবাই মিলে জেলে গোশ খাবো, এটা আমরা আনন্দ। কুরবানির শেষে গোশতের নির্দিষ্ট অংশ বিলিয়ে দেয়া হয় গরিব অসহায় ও আত্মীয় স্বজনদের মাঝে। ত্যাগের মহিমায় আল্লাহর সন্তুষ্টির চেষ্টা চলে এই বাড়ি থেকে সেই বাড়িতে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। রাজধানীতে পশু কোরবানির পর ফেলে দেওয়া বর্জ্য অপসারণে মাঠে নেমেছে দুই সিটি কর্পোরেশন। দুপুরের পর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কাজ শুরু করেন। চব্বিশ ঘন্টার মধ্যে নগরবাসীর সহায়তায় বর্জ্য অপসারণের আশাবাদ জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। করোনার মধ্যে দ্বিতীয়বারের মতো ধর্মপ্রাণ মুসলমানরা নজর কাড়ার মতোই কুরবানি দেন। পশু কুরবানির পর মাংস কুটাকুটির পর বর্জ্য ফেলে দেওয়া হয়। আমাদের উদ্যোগে আমরা নিজেরা আগে পরিষ্কার করে রাখি, এখন তারপর সিটি কর্পোরেশন দা করার করবে। সিটি কর্পোরেশন আমাদেরকে ব্যাগ দিয়েছে, ব্যাগ স্তূপ করে রাখছে এবং সিটি কর্পোরেশনের স্টাফরা এসে সব নিয়ে যাচ্ছে। বর্জ্যের কারণে নগরীর পরিবেশ যেন দুর্গন্ধময় না হয় সেজন্য সচেষ্ট দুই সিটি কর্পোরেশন। দুপুরের পরই বর্জ্য অপসারণ শুরু করে পরিচ্ছন্ন কর্মীরা। এসব কার্যক্রম তদারকি করেন ওয়ার্ড কাউন্সিলররা। কোনো বর্জ্যই যাতে এখন মানুষের নাগালে না থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পরিষ্কার করব। দুপুরে বর্জ্য অপসারণ কাজ পরিদর্শনে এসে স্থানীয় জনপ্রতিনিধিদের উৎসাহিত করতে পুরস্কারের ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। যেই ওয়ার্ডে আগে তারা করতে পারবে তাদের জন্য কিন্তু ওয়ার্ডের কিন্তু ওয়ার্ড কাউন্সিলের জন্য বিশেষ পুরস্কার আছে। আপনারা কোরবানি দিয়ে বর্জ্যটাকে আপনারা ড্রেনের মধ্যে ফেলবেন না, ড্রেনটাকে ব্লক করে দিবেন না, এই বৃষ্টি নামলে কিন্তু নগর কিন্তু অপরিষ্কার হয়ে যাবে। সকালে বাইতুল মোকারমে ঈদের নামাজ আদায় শেষে বর্জ্য অপসারণে নগরবাসীর সহায়তা চান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস। কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যক্তি আমাদের পরিচ্ছন্ন কর্মী তাদের হাতে দিবেন, যাতে করে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই যেন ঢাকা শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি। নির্দিষ্ট সময়ে বর্জ্য অপসারণের মধ্য দিয়ে নগরী থাকবে দূষণমুক্ত, এমনটাই প্রত্যাশা সবার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। চামড়ার বাজার ও পশুর হাট প্রসঙ্গ। কোরবানির পশুর চামড়ার বাজার জমজমাট। ঈদের দিন দুপুর থেকেই পৌঁছে আসতে থাকে কাঁচা চামড়া। এবার সায়েন্স ল্যাবরেটরিতে বাজার বসতে দেওয়া হয়নি। লবণযুক্ত নয় এমন অজুহাতে কম দামে চামড়া কেনেন ব্যবসায়ীরা, আর টাকা পরিশোধ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আড়তদার ও ট্যানারি মালিকদের। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। গেল তিন বছর কোরবানির ঈদে চামড়া কিনে বেশ লোকসান গুনতে হয়েছিল চামড়া ব্যবসায়ীদের। এবার সেই লোকসান পুষিয়ে নিতে দুপুর থেকে বিভিন্ন অঞ্চল থেকে আসা চামড়া সংগ্রহ করছেন চামড়া ব্যবসায়ীরা। রাজধানীর পোস্তায় ২০ ফুটের একটি চামড়া বিক্রি হয় মাত্র ৫০০ টাকা থেকে প্রকারভেদে ৭০০ টাকা। এখানে আমাদের পোস্তা এলাকায় বিক্রি হচ্ছে ৫০০ ৬০০ আবার ৭০০ বিক্রি হয়, আবার একটু বড় যেটা সেটা ৮০০। এতে খুশি নন মৌসুমী ব্যবসায়ীরা।
এখানে 600 টাকা কয়, 700 টাকা কয়, যার মনে যা লাগে তাই কয়। ধরেন 900 টাকা হলে বেচা যায়। এখন তো যেভাবে দাম চলতেছে পরবর্তীতে এরাও চলবো না, আরও কমে যাবে দাম। যে পরিস্থিতি দেখতে আসছি এরকম লাভের অংশ দেখবো না তো, তোমাদের সর্বশেষ দেখা যাচ্ছে গাড়ি বাদ দিয়ে আসছে, এটা তো পুরোই লস। চামড়াই লবণ না দেওয়ার কারণেই দাম কম বলে জানালেন আড়তদাররা। কাঁচা চামড়ার বাজার কিন্তু ডিমান্ড আছে প্রচুর, এইবার ওয়াটার কন্ট্রাক্ট ইন্টারন্যাশনালি আছে, যদিও প্রাইসটা ওই অনুপাতে বাড়েনি। চামড়া কিনতে টাকা পরিশোধ করা নিয়ে আড়তদার ও ট্যানারি মালিকরা পাল্টাপাল্টি অভিযোগ করেন। ট্যানারি মালিকরা আমাদের টাকা অপরিশোধ করে নাই, চামড়ার যে এস্টিমেটটা আমরা করেছি এখন দেখা যাচ্ছে চামড়ার আমদানির কারণে একটু বাজারটাও একটু চড়া, একটা অভিযোগ করে আসতেছে চিরাচরিত। এই ব্যবসাটাই এরকম 100% ক্যাশ টাকা দিয়ে এই চামড়াটা কেনাকাটা কখনো সম্ভব হয় না, কিছু একটা টাকা ডিউ থাকে প্রতি বছর রানিং, এটা এমন তো না শুধু কোরবানিতে চামড়াটা সরবরাহ হচ্ছে, এটা কন্টিনিউ কিন্তু বাই রোটেশনের মানে চামড়া কালেকশন হচ্ছে, কালেকশন হচ্ছে, টানে মালিকরা চামড়া নিয়ে আসতেছে, এই ব্যবসাটা সিস্টেমটা এটা। করোনায় কুরবানি কম দেওয়ার কারণে এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগ্রহ হবে না বলেও আশঙ্কা ট্যানারি মালিকদের। এদিকে সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞার কারণে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এবার বসেনি কাঁচা চামড়া বেচা কিনা। অনেকে চামড়া নিয়ে এলেও করোনার অজুহাতে পুলিশ তাদের বসতে দেয়নি। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। ঈদের দিনেও রাজধানীতে চলে কোরবানির পশুর হাট। অবিক্রিত পশু নিয়ে ক্রেতার অপেক্ষায় প্রহর গোনেন ব্যাপারী ও খামারিরা। আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ তারা। কেউ বিরাট অঙ্কের লোকসান দিয়েই বিক্রি করেছেন প্রিয় পশুটি, আবার কেউ অবিক্রিত গরু নিয়ে চোখের জলে বাড়ির পথে রওনা দেন। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। ঈদের দিন সকালে রাজধানী গাবতলী পশুর হাটের চিত্র এটি। পুরো হাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গরু ও ছাগল। বেশিরভাগ গরুর আকারই বেশ বড়। বড় আকারের পশুর দামই বলেনি ক্রেতারা, এমনটাই বলছেন বিক্রেতারা। বাড়িতে যে দুটো গরু 8 লাখ টাকা দাম বলেছে ওরা, আর সেই গরু এখন ধরেন 5 লাখ বলছে। বর্তমানে বিক্রি হলো না, যে দাম বলে দামে দিতে পারি না, লস হয়ে যায় অনেক, যার কারণে এখন বাসাটা বাসায় রিটার্ন লয়ে যেতেছি। এটা আমার চাপের সম্রাট, আমার বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ আমের রাজ্য, ওখানে বেচতে পারিনি, ওখানে ওরকম লোকাল এলাকা, ঢাকায় নিয়ে যায় তাহলে বেচা বিক্রি হবে, কিন্তু আসলে ঢাকা নিয়ে এসেও কেউ দাম বললো না। খামারিদের চোখে মুখে হতাশার ছাপ। বিশাল অঙ্কের লোকসান পুষিয়ে ঘুরে দাঁড়াতে কতদিন লাগবে তা ভেবেই কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। আমি ছিলাম নবীন খামারি, নতুনভাবে শুরু করেছিলাম শখের বসে, আমার জন্য তো মানে আরও আমি মন থেকে ভেঙে গেছে। 3 লাখ টাকা ভাড়া দিয়ে আবার যে এখন আমরা গাড়ির জন্য খুঁজতেছি, গাড়ি পাচ্ছি না, যে গাড়িটা নিয়ে আসছি আমি 20-20 হাজার টাকা ভাড়া দিয়ে আসি, সে গাড়িটা এখন আমাদেরকে করতে হচ্ছে 35 হাজার টাকা। তাহলে আমাদের বাঁচার উপায়টা কোথায়? আর আমাদের চোখে কান্না ছাড়া কোনো কিছুই নাই, খুবই কষ্ট লাগছে। বাড়িতে মা আছে, ভাই আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বোন আছে, ভাগ্নি আছে, ছেলেও এই গরুর সাথেই ঈদ আসছে। বিক্রি না হওয়ায় পশুগুলো ট্রাকে তুলে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বিক্রেতা ও খামারিরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। নিম্নবিত্তের ঈদ ও ঈদ বিনোদনের খবর। ঈদের আনন্দ স্পর্শ করেনি নিম্নের বহু মানুষকে, বরং ঈদের দিন যুক্ত হয়েছে বাড়তি রোজগারের দুশ্চিন্তা। বাসায় চুলা জ্বলে কিন্তু রান্না হয় না, অন্যদিনের মতো ডাল ভাতেই কেটে যায় অনেকের ঈদ। তাদের ভাষ্য, এভাবেই চলছে জীবন, এভাবেই পার হয়ে যাবে আরেকটি ঈদ। ড্যানি ট্রংয়ের রিপোর্ট। প্যাডেলে পড়ছে পা, চলছে রিক্সা, অন্যান্য দিনের মতোই আজ ঈদের দিনেও করতে হবে অনেক পরিশ্রম। যা রোজগার হবে তা নিয়ে দিন শেষে কষতে হবে জীবনের হিসেব। ঈদের দিনেও মুখে হাসি ফোটে না অনেকের, কারণ দিনটিতে মানুষ কম বের হয়, রোজগারও কমে যায়। ঈদের দিন তো যাত্রা নাই, নিম্ন আয়ের অনেকের ঘরে ঈদের দিনও চুলা জ্বলে একবারই, কিন্তু তাতে রান্না হয় না পোলাও মাংস, সামান্য ভাত আর ডালেই প্রতিদিনকার মতো বেঁচে থাকার যুদ্ধ। পুরান কাপড় ভিন্ডে তো ঈদ করতে আছে, আঙ্গ ঈদ আছে। রান্না বান্না করছেন? ডাল রাঁধছি আর ভাত রাঁধছি। খুব খারাপ লাগতেছে, বাইরে থাকতাম কত আনন্দ খুশি থাকতাম, সব সাইডে মনে হয় আইসি মাংস কাটবেন,
এই মাংস পাইলাম না তো কেউ দাওয়াত দেয় না যে কারণে তো মনে কেউ দাওয়াত করে না এই দুই তিন মাস আসছি তো মনে করেন লকডাউনের ভিতরে খুব কষ্ট করে মানে গাড়ি গড়ি চালাইতে পারি আর অসুখে মানুষ তো কি করবো এই মনে করেন এখন এই বইয়া 200-220 টাকা বেচা কিনা করি টুরি এই দিয়ে কোনো রকম রুজি টুজি করি করোনার কারণে কাজ হারানো এসব মানুষ দূর থেকে এসেছেন ঢাকায় লক্ষ্য ছিল মাংস কাটার কাজ করে যা উপার্জন হয় তা দিয়েই কোনো মতে পার করে দেবেন এবারের ঈদ কিন্তু তাতেও যেন ভাগ্য চোখ মেলে তাকায়নি মিলেছে সামান্য কিছু টাকা কিন্তু জোটেনি কোনো মাংস আজকে সকালে আসছি আসার পর একটা গরু পাইছি গরুটা বড় বাদ দিছি ছোট একটা গরু পাইছি গরু পায়া কাড়া শেষ মাংস দেয় নাই টেকাও দিমু মাংসও দিমু এই গরুটা কাটি আর গরুটরু কাট পেলেই বাড়ি চল কিন্তু তবুও আশাবাদী এসব মানুষ সামনের ঈদটা নিশ্চয়ই ভালো কাটবে তাদের ড্যানি দ্রং মাই টিভি ঢাকা রাজধানীর সড়কে যানবাহন কম মানুষের উপস্থিতি হাতে গোনা নগরজুড়ে যেন অদৃশ্য হাহাকার এমন ভিন্ন রকম আবরণে ঈদের ছুটি উপভোগ করছে মানুষ করোনার ছোবলে এবারের ঈদেও বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় হতাশ নগরবাসী তবে হাতিরঝিল সহ উন্মুক্ত স্থানগুলো বিনোদন পিপাসীদের পদচারণায় মুখর ছিল শিউলি রোজার রিপোর্ট ঢাকা এখন পুরোই ফাঁকা ঈদের ছুটিতে সড়কে নেই তেমন যান চলাচল নেই চিরচেনা যানজট ভোগান্তি ছাড়াই যাতায়াত করছে নগরবাসী ফাঁকাতে একটু একটু ভালোই লাগছে চালাতে ঢাকার রাস্তা যদি রেগুলার ঈদের দিনের মতো থাকে তাহলে আরো অনেক বেটার হয় সবসময় এরকম ফাঁকা থাকলে বাচ্চা টাচ্চা নিয়ে ঘুরতে বের হয়ে যায় ফ্রিলি ভাবে চলাফেরা করা যায় করোনার কারণে এবার ঈদেও বন্ধ মিরপুর জাতীয় চিড়িয়াখানা শ্যামলী ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড সহ সব বিনোদন কেন্দ্র এতে নগরবাসীর ঈদ আনন্দে পড়েছে ভাটা ছোট বাচ্চাদের এখন তো কন্ট্রোল করা কঠিন এবং ওরা আসলে ডিপ্রেসডে আছে বিনোদন কেন্দ্রগুলি বন্ধ থাকাতে ওদের মানসিক বিকাশ হচ্ছে না হতাশ তো অবশ্যই লাগতেছে কারণ আগের মতো ঘুরতে পারতেছি না যাইতে পারতেছি না তবে হাতিরঝিল সংসদের সামনে ও পেছনের সড়ক ক্রিসেন্ট লেক সহ নগরী উন্মুক্ত স্থানগুলো নগরবাসীর পদচারণায় মুখরিত সো বাচ্চাটাকে নিয়ে খুব বিপদের মধ্যে ছিলাম এখন পরে খুঁজতে খুঁজতে এটা খোলা আমরা শুনতে পারছি তো যার কারণে এখানে আসছি বাসায় কান্নাকাটি শুরু করছে কোথাও নিয়ে চলো তো অন্য কোথাও তো আর যাওয়ার মতো কোনো ইয়ে নেই বন্ধ সব জায়গায় এই জন্য এখানে আসছি ভাবলাম যে মানুষজন একটু কম হবে সেই জন্য বের হয়ে আসলাম তো ওরা বলছে সবাই যে ঈদে আমরা ঘুরতে যাবো আম্মু চলো একটু ঘুরাই নিয়ে আসি বিকেল নামতেই লোকে লোকারণ্য হয়ে যায় হাতিরঝিল তবুও থামেনি বিনোদন পিপাসুদের আশা শিউলি রোজা মাই টিভি ঢাকা এবার করোনা পরিস্থিতি ঈদের দিন দেশে করোনায় আরও 173 জনের মৃত্যু হয়েছে ছুটির মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যা এক ধাক্কায় 14,000 কমে যাওয়ায় শনাক্ত রোগীর সংখ্যাও নেমে এসেছে 7,000-এর ঘরে তবে শনাক্তের হার বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় দেশে প্রায় 25,000 নমুনা পরীক্ষা করে 7,614 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,36,503 জন আর 173 জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছে 18,498 জন মঙ্গলবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল 29.59%, বুধবার তা বেড়ে 30.48% হয়েছে। গত 24 ঘন্টায় নিহতদের 58 জনই ঢাকা বিভাগের, খুলনা বিভাগে 38 এবং চট্টগ্রাম বিভাগে 32 জনের মৃত্যু হয়েছে, বাকিরা অন্য বিভাগের। সরকারের উদাসীনতার কারণে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি আরও বলেন মহামারীর কারণে দেশের মানুষ কষ্টে আছে এই সরকারের উদাসীনতা অযোগ্যতার কারণে যখন জনগণের জীবন বিপন্ন হয়ে পড়েছে সেই সময় আল্লাহ যেন এই বাংলাদেশের মানুষকে যেন ক্ষমা করেন এবং তাদেরকে এই ভয়াবহ মহামারী থেকে মুক্ত করেন মহামারীর মধ্যেও দেশের সমৃদ্ধি অব্যাহত রয়েছে মাথাপিছু আয় বেড়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন করোনাকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী এই করোনা মহামারীর মধ্যে আমরা বহুজনকে হারিয়েছি মহান আল্লাহর কাছে স্রষ্টার কাছে প্রার্থনা তারা যেন ভেস্তে নসিব হয় যারা অসুস্থ আছেন
তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন, এটি আল্লাহর কাছে প্রার্থনা। আজকে এটি কামনা, আমরা সমস্ত দল মত নির্বিশেষে সবাই মিলে যেন আমাদের দেশকে আমাদের পূর্বসূরী মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এক ভিডিও বার্তায় তিনি ত্যাগের আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ঈদুল আজহা উপলক্ষে আমি বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি। মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মার সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানিয়েছেন, সীমান্ত দিয়ে শুধু চামড়া না, আমরা কোনো ধরনের অবৈধ জিনিসের আসা যাওয়া অ্যালাউ করছি না। বিজিবির পোস্টগুলোর পাশাপাশি টহল বিজিবি কাজ করছে কোরবানির পশুর চামড়া পাচার রোধে। সাদিপুর, রঘুনাথপুর, শিকারপুর, পুটখালি, গোগা সীমান্তে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। ঘন্টায় 600 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এমন এক বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে চীন। এজন্য ম্যাগলেভ নামে নতুন এক প্রযুক্তি ব্যবহার করবে দেশটি। ট্রেন সর্বোচ্চ শক্তিতে চললে সেটি বিশ্বের দ্রুত গতির যে কোনো যানবাহনকে ছাড়িয়ে যাবে। মোবালিক করিমের রিপোর্ট। এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা, আর সেটি সম্ভব হবে বিশেষ এক ট্রেনের মাধ্যমে। এমনই এক ট্রেন নির্মাণ করা হয়েছে চীনের উপকূলীয় শহর কুইংদাওয়ে। ঘন্টায় 600 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এ ট্রেনে ম্যাগলেভ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ম্যাগলেভ শব্দটি এসেছে ম্যাগনেটিক ও লেভিলেশন শব্দ দুটি থেকে। এ প্রযুক্তিতে ট্রেনকে তড়িৎচুম্বকীয় শক্তির মাধ্যমে প্রায় ভাসমান অবস্থায় এগিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় ট্রেন ও রেললাইনের মাঝে সামান্য সংযোগও থাকে না। প্রায় 2 দশক ধরে খুবই সামান্য পরিসরে এ প্রযুক্তি ব্যবহার করছে চীন। চীনের এ ট্রেন সর্বোচ্চ শক্তিতে চললে সেটি গতি স্থলে চলা বিশ্বের যে কোনো যানবাহনকে ছাড়িয়ে যাবে। চীনের রাজধানী বেজিং থেকে সাংহাই পৌঁছাতে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা, যেখানে উড়োজাহাজে ভ্রমণ করতে সময় লাগে 3.5 ঘন্টা। তবে ম্যাগলেভের চলাচলের জন্য উপযুক্ত রেললাইনের কাঠামো এখনও সেভাবে গড়ে তুলতে পারেনি চীন। এদিকে চীন ছাড়াও ম্যাগলেভ ট্রেন চালু করতে যাচ্ছে জাপান, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। মুবাল্লিক করিম, মাই টিভি। ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। বাগান বা বৃক্ষ সমৃদ্ধ খোলামেলা পার্ক ব্যস্ত শহর জীবনের মানুষের কাছে এক প্রশান্তির নাম, তাই এখানে গেলে মন ভালো হতে পারত। কিন্তু যুক্তরাজ্যে এমন বিষাক্ত এক বাগান রয়েছে যেখানে প্রাণ ভরে শ্বাস দেওয়াটাও আতঙ্কের কারণ, এতেও রয়েছে প্রাণ সংশয়ের ভয়। তা সত্ত্বেও এই বিষাক্ত বাগানে প্রতিদিন ভিড় করছেন অগণিত দর্শক। মার্জিয়া মানানের রিপোর্ট। শহরে আবদ্ধ মানুষ একটু শান্তির খোঁজে পার্কে কিংবা বাগানে ঘুরতে যান। সবুজের নির্মল বাতাসে প্রাণ ভরে শ্বাস নিয়ে নিজেকে তরতাজা করে ফেরেন। এই জন্য নগর পরিকল্পনায় ছোট বড় পার্ক কিংবা বাগান বানানোর কথা বলা হয়। তবে বিশ্বে এমন একটি বাগান রয়েছে যেখানে গেলে মানুষের মনে প্রশান্তির বদলে আতঙ্ক ভর করবে। সেখানে সামান্য অসতর্ক চলাফেরা যে কারো মৃত্যুর কারণ হতে পারে। যুক্তরাজ্যের নর্দাম্বারল্যান্ডের জনপ্রিয় একটি বাগান আলানুইক গার্ডেন, তারই একটি অংশের নাম দ্য পয়জন গার্ডেন বা বিষের বাগান। সেখানে রয়েছে বিষাক্ত সব গাছের অনন্য এক সংগ্রহ। কালো রঙের বড় একটি লোহার ফটক পেরিয়ে ঢুকতে হয় বাগানটিতে। ভেতরে সারি সারি নানা প্রজাতির গাছ যে কারোর চোখ জুড়াবে, তবে পুরোটা সময় সতর্ক থাকতে হবে, কেননা শতাধিক প্রজাতির এসব গাছের কোনোটির পাতা, কোনোটির ডাল বিষাক্ত, সেগুলো ছুঁয়ে দেখা মানা। এমনকি কোনো কোনো প্রজাতির পাতা কিংবা ফুলের সুবাস শুকতে গেলেও বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। 2005 সালের ফেব্রুয়ারিতে বিষাক্ত গাছের এই বাগানের যাত্রা শুরু। ডাচেস অব নর্দাম্বারল্যান্ডের পরিকল্পনা উদ্যোগে এটি গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে দুষ্প্রাপ্য হেমলক থেকে শুরু করে রিসিনাস কোমুসিন, ফক্স গ্লোব, ব্রুমবানসিয়া, লাবুর নাম সহ শতাধিক প্রজাতির বিষাক্ত গাছ। ঝুঁকি থাকলেও প্রতিদিন বিশ্বের এই রাজ্যে ভিড় জমায় বহু দর্শনার্থী।
মার্জিয়া মান্নান, মাই টিভি। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। নামাজ শেষে মোনাজাতে দেশ জাতির সমৃদ্ধি ও করোনামুক্তির প্রার্থনা। এবারও পশু কোরবানি দিয়ে উচ্ছ্বসিত ধর্মপ্রাণ মুসল্লিরা। 24 ঘণ্টার মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণ করা হবে, ঘোষণা 2 মেয়রের। চামড়ার বাজার জমজমাট, বসতে দেয়া হয়নি সায়েন্স ল্যাবরেটরিতে। অবিকৃত গরু নিয়ে চোখের জলে বাড়ির পথে ব্যাপারী ও খামারিরা। ঈদ আনন্দ স্পর্শ করেনি নিম্ন আয়ের মানুষকে, বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় হতাশ নগরবাসী। মুখরিত হাতির ঝিল সহ উন্মুক্ত স্থানগুলো। জো বাইডেন ক্ষমতায় আসার পর সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে প্রথম মার্কিন বিমান হামলা। এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আইসিসি র্যাঙ্কিংয়ে বোলিং ব্যাটিং দুদিকই এগিয়েছেন সাকিব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla এবং twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।